হ্যালো বন্ধুরা, এই বিডিজবসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। বরাবরের মতো আজ আমি আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি চাকরি সার্কুলার নিয়ে। সেটি হলো প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ। উক্ত সার্কুলারে কতটি পদসংখ্যা আছে, কতজনকে নিয়োগ দেবে, কি কি যোগ্যতা থাকতে হবে, আবেদনের শেষ তারিখ কিভাবে আবেদন করতে হবে, এই সকল বিষয়ে বিস্তারিত জানবো। তাহলে চলুন শুরু করা যাক। ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন, প্রেস দ্য বেল আইকন ফর মোর লেটেস্ট ভিডিওস। প্রিয় ভিউয়ার্স, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রাজস্ব খাতে 25টি পদে 153 জনকে নিয়োগ দিবে। পদগুলোতে নারী পুরুষ উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য আমি এই সার্কুলারটি জুম করে দেখানোর চেষ্টা করছি। প্রথমে যে পদটি দেখছি সেটি হলো নিরাপত্তা উপ পরিদর্শক SSI, গ্রেড 12, বেতন স্কেল 11,300 থেকে 27,300 টাকা, পদসংখ্যা 1টি, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি ধারী হতে হবে। এখানে যে সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড়, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীর কোঠায় থাকলে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন। দ্বিতীয় যে পদটি দেখছি সেটি হলো সহকারী অধীক্ষক, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, একজনকে নেবে। এখানেও স্নাতক ডিগ্রিধারী হলে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার মাইক্রোসফট অফিস এবং ডাটাবেস কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে। এখানেও যেই উল্লেখিত জেলাগুলো বললাম ওই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এই পোস্টটিতে। তিন নম্বর যে পোস্টটি দেখছি সেটি হলো নকশাকার, গ্রেড 13, বেতন স্কেল 11,000 থেকে 26,590 টাকা, চারজনকে নেওয়া হবে এই পদের জন্য। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, উচ্চ মাধ্যমিক, অর্থাৎ যারা ইন্টার পাস করবেন তারা এই জবে আবেদন করতে পারবেন। সেই সাথে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। উল্লেখিত যে জেলাগুলো বলেছি এর আগে সেই জেলার প্রার্থীরা এই জবে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যেটি দেখছি, উচ্চমান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 7 জনকে নেওয়া হবে। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতাও থাকতে হবে এবং টাইপিং এর গতি থাকতে হবে ইংরেজিতে 30 এবং বাংলায় 25। এছাড়াও ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতাও থাকতে হবে। 5 নম্বর যে পদটি দেখছি সেটি হলো ক্যাশিয়ার, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, একজনকে নেওয়া হবে। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে এবং সেই সাথে মাইক্রোসফট অফিস ও ডাটাবেস চালানোর দক্ষতা থাকতে হবে। 6 নম্বরে যেটি দেখছি, পরিসংখ্যান সহকারী, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, একজনকে নেওয়া হবে। পরিসংখ্যান বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। 60, মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা, 18 জনকে নেওয়া হবে এই পদের জন্য। কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রিধারী হতে হবে, সেই সাথে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং টাইপিং এর স্পিড ইংরেজিতে 70 এবং বাংলা 45 শব্দ হতে হবে। এছাড়াও কম্পিউটারের ইমেল, ফ্যাক্স, মেশিন চালানোর দক্ষতাও থাকতে হবে এই পদটির জন্য। 8 নম্বরে যেটি দেখছি, নকশাকার, গ্রেড 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 টাকা, 2 জনকে নেওয়া হবে এই পদের জন্য। শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাস, অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন এই জবে আবেদন করতে পারবেন এবং সেই সাথে সংশ্লিষ্ট কাজে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 9 নম্বরে যেটি দেখছি, অফিস সহকারী, কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদসংখ্যা 36টি, এর বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে আপনার কিছু দক্ষতা লাগবে, এখানে টাইপিং এর গতি লাগবে ইংরেজিতে 20 এবং বাংলায় 20 শব্দ। এছাড়াও ইমেল এবং ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা বা অভিজ্ঞতা থাকতে হবে। লাইব্রেরিয়ান সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 1 জনকে নেওয়া হবে। এইখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ ইন্টার যারা পাস করবেন তারা এই জবে আবেদন করতে পারবেন। সেই সাথে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে। 11 নম্বর পদে যেটি দেখছি, ফটো ল্যাব সহকারী, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 1 জনকে নেওয়া হবে। জ্ঞান বিভাগে অনুন্নত, উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সেই সাথে সংশ্লিষ্ট কাজে 1 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এরপর 12 নম্বরে যেটি দেখছি সেটি হলো কাউন্টার ক্লার্ক, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, পদসংখ্যা 4টি, ইন্টার যারা পাস করবেন তারা এই জবে আবেদন করতে পারবেন। সেই সাথে আপনার ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে গ্রন্থাগার বিজ্ঞান বিষয়ে সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ থাকতে হবে।
করে। এখানে 12 থেকে 16 নম্বর পদে যারা আবেদন করবেন কোন কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সেটি এক নজরে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ঢাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, নালমনিরহাট, পঞ্চগড়, খুলনা, যশোর, বাগেরহাট, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল, ভোলা, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 12 থেকে 16 যতগুলো পদ আছে এই পদগুলোতে, তবে এতিম বা শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবেন। 13 নম্বরে যেটি দেখছি সেটি হলো টেলিফোন অপারেটর, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, তিনজনকে নেওয়া হবে। এখানে উচ্চ মাধ্যমিক যারা পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। নিরাপত্তা তত্ত্বাবধায়ক SS, গ্রেড 16, বেতন স্কেল 9,300 থেকে 22,490 টাকা, 14 জনকে নেওয়া হবে। এই জবের জন্য উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ যারা ইন্টার পাস করেছেন তারা আবেদন করতে পারবেন। বুক বাইন্ডার TM বাইন্ডার, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, 1 জনকে নেওয়া হবে। এক্ষেত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে। SSC পাস অর্থাৎ যারা ম্যাট্রিক পাস করেছেন তারা এই জবে অ্যাপ্লাই করতে পারবেন। সেই সাথে আপনার 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে। ফটোকপি অপারেটর, গ্রেড 18, বেতন স্কেল 8,800 থেকে 21,310 টাকা, 3 জনকে নেবে। এই জবের জন্য আপনাকে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে অর্থাৎ ইন্টার পাস করতে হবে। সেই সাথে ফটোকপি মেশিন চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 17 নম্বরে যেটি দেখছি সেটি হলো অটো টেম্পু ভেহিকেল মেকানিক, গ্রেড 19, বেতন স্কেল 8,500 থেকে 20,570 টাকা, 1 জনকে নেওয়া হবে। এই জবের জন্য শিক্ষাগত যোগ্যতা লাগবে। SSC যারা পাস করেছেন সেক্ষেত্রে ভোকেশনাল হলে ভালো হয়। আর সংশ্লিষ্ট কাজে অবশ্যই 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং 6 মাস মেয়াদী টেট কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে এই জবে আবেদন করার জন্য। 18 নম্বরে যেটি দেখছি অফিস সহায়ক, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 33 জনকে নেওয়া হবে। মাধ্যমিক পাস করেছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ যারা ম্যাট্রিক পাস করেছেন তারা এই জবের জন্য আবেদন করতে পারবেন। বাবুর্চি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 4 জনকে নেওয়া হবে। এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ যারা অষ্টম শ্রেণী পাস করেছেন অথবা JSC পাস করেছেন তারা আবেদন করতে পারবেন এই পদটির জন্য। সহকারী বাবুর্চি, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2 জনকে নেওয়া হবে। এই পদটির জন্যও আপনাকে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। 21 নম্বরে যেটি দেখছি সেটি হলো মেস ওয়েটার, গ্রেড 20, বেতন স্কেল 8,250 টাকা থেকে 20,010 টাকা, 2 জনকে নেওয়া হবে। এখন যতগুলো বলছি সবগুলো আপনার অষ্টম শ্রেণী পাস হলে হবে, সেই সাথে আপনার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। লস্কর, বেতন স্কেল 8,500 থেকে 20,010 টাকা, 1 জনকে নেওয়া হবে। নিরাপত্তা প্রহরী, 3 জনকে নেওয়া হবে। সবগুলো বেতন স্কেল সেম। মালি, গার্ডেনার, 5 জনকে নেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী, 4 জন নেওয়া হবে। 17 থেকে 25 নম্বর পদে যেই যেই জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আমি সেইগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রাজবাড়ী, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, রংপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, ভোলা, চালুকাটি, পটুয়াখালী, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জের প্রার্থীরা আবেদন করতে পারবেন। তবে এতিম বা শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এই জবে আবেদনের জন্য আপনাদের বয়স 04/8/2022 তারিখের মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে, তবে যদি কোটা থাকে সেক্ষেত্রে আপনাদের বয়স 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। আরেকটি বিষয় আছে, সেটি হলো 4, 7 এবং 9 নম্বর পদের জন্য 40 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আপনারা যারা আবেদন করবেন তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন, dcd.teletalk.com.bd। আবেদন শুরুর তারিখ 14 জুলাই 2022 সকাল 10টা থেকে আবেদন শুরু করা যাবে, আর আবেদন জমা দানের শেষ তারিখ 4 আগস্ট 2022 বিকাল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন করার সময় আপনার লাগবে রঙিন ছবি যার সাইজ হবে 300x300 পিক্সেল এবং আপনার সিগনেচার লাগবে যার সাইজ হবে 300x80 পিক্সেল। আর কত টাকা পে করতে হবে সেটি নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। 1 থেকে 16 নম্বর পদের জন্য আপনাকে 100 টাকা আর 4 সহ 112 টাকা অর্থাৎ পে করতে হবে। 17 থেকে 25 নম্বর পদের জন্য 50 টাকা এবং সার্ভিস চার্জ বাবদ 6 টাকা অর্থাৎ 56 টাকা। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের 72 ঘন্টার মধ্যে টেলিটক প্রিপেড স্কিমের মাধ্যমে আপনাকে প্রদান করতে হবে। কিভাবে টাকা পে করবেন সেটিও এখানে বিস্তারিত দেওয়া আছে। আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে লিখবেন বড় হাতের DCD স্পেস ইউজার আইডি, সেন্ড করতে হবে 16222 নম্বরে। এরপর দ্বিতীয় SMS আপনাকে লিখতে হবে DCD স্পেস ES স্পেস পিন, সেন্ড করতে হবে 16322 নম্বরে। এছাড়াও যদি আপনারা আপনাদের ইউজার আইডি অথবা পিন ভুলে যান কিভাবে সেটি পুনরুদ্ধার করবেন এখানে সেটি দেওয়া আছে, অথবা এই মেইল অ্যাড্রেসে আপনারা মেইল করেও সেটি পুনরুদ্ধার করে নিতে পারেন, অথবা যদি সেটিও আপনাদের কাছে কঠিন মনে হয় তাহলে এই যে মোবাইল নাম্বার দেওয়া আছে এখানে যোগাযোগ করে ঠিক করে নিতে পারেন। তো প্রিয় ভিউয়ার্স, আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বিস্তারিত দেখে নিতে পারেন। আপনারা যারা আবেদন করতে চান তারা সরাসরি যে অ্যাপ্লাই নাই ক্লিক করবেন, আর যারা এই পুরো সার্কুলারটি ডাউনলোড করতে চান তারা ডাউনলোড ফুল সার্কুলার ক্লিক করবেন। এছাড়াও আপনাদের যারা চাকরির বয়স নিয়ে কনফিউজ, আসলে আপনাদের বয়স 18 থেকে 30 বছরের মধ্যে আছে কিনা সেটি যদি দেখতে চান, সেক্ষেত্রে এই যে চাকরির বয়স বের করার ক্যালকুলেটর এখানে ক্লিক করেও আপনারা আপনাদের বয়স অনায়াসে বের করে নিতে পারেন। এই ধরনের নিত্য নতুন চাকরির
সার্কুলার সবার আগে পেতে আমাদের ফেসবুক পেজের লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনার ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আপনাদের জন্য একটি গুড নিউজ, সেইটি হলো আমরা একটি প্রত্যেক মাসে সারপ্রাইজ গিফটের আয়োজন করেছি। ভিউয়ার্সদের মধ্যে থেকে 3 ভাগ্যবান ভিউয়ার্সকে আমরা এই গিফটটি দিয়ে থাকি। তো আপনারা কিভাবে এই গিফটটি পেতে পারেন তার একটি ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।